हेलो गाइज वेलकाम टू माई चैनल। तो तुम्हारा सबाई केमन आछो बंधुरा, आशा करी तुम्हारा भलो आछो। और सबाई के अनेक 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 धन्यवाद हमार परिवारे आसार जोने एवं तुम्हारा सबाई के आमी आमंत्रण जानाच्छी हमार परिवारे और हमार यूट्यूब फैमिलीते आमी नतून नतून भिडियो आपलोड करछी। और आज के तुम्हारे शेखाबो क ख ग घ कीभावे सठिक नियमे लेखार पद्धति। एवं आमी सेरकम भावे ना जानलेओ आमार मेयेके এইভাবেই আমি লেখা শেখাচ্ছি এবং আমার মেয়ে ইজিলি শিখে যাচ্ছে। এই দেখো আমি ক খ গ ঘ লিখছি। আচ্ছা, তোমরাও এইভাবে যদি বাচ্চাদেরকে শেখাও তাহলে খুব ভালো হবে। ক কাকাতুয়ার মাথায় ছুটি, খ খ্যাকশিয়ালি পালায় ছুটি, গ গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘ ঘুঘু পাখি ডাকছে গাছে, ঙ নৌকা মাছি ব্যাং, চ চিতাবাঘে সরু ঠ্যাং। তো আমরা বন্ধুরা এইভাবে যদি বাচ্চাদেরকে এইভাবে যদি আমরা ছবি দেখিয়ে বা কিছুর মাধ্যমে যদি আমরা পড়াশোনা ছড়ার মাধ্যমে পড়াশোনা করাই তাহলে বাচ্চাদের মাথায় কিন্তু সেটা রয়ে যায়। তো দেখো আমি কিভাবে ভরাট করে লিখছি। ছ ছাগল ছানা লাফিয়ে চলে, ছ ছাগল ছানা লাফিয়ে চলে। তো আমরা এইভাবে যখন লেখাটা শিখব তখন বাচ্চাদেরকে এইভাবে এই খাতাতেই আপনারা প্র্যাকটিস করাবেন, তাহলে খুব সুন্দরভাবে ওরা শিখে যাবে। বর্গীয় জ জাহাজ ভাসে সাগর জলে, বর্গীয় জ জাহাজ ভাসে সাগর জলে, ঝ ঝাড়ু হাতে এলো কানাই, ঝ ঝাড়ু হাতে এলো কানাই। এবারে আমি লিখছি বন্ধুরা ইয়। আমার লেখাটা অতটাও ভালো হচ্ছে না, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরেছি বন্ধুরা। আপনারা খুব সুন্দরভাবে যদি লিখতে চান তো লিখতে পারেন, তো আমি জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য এটা করছি। ট টিয়া পাখির ঠোঁটটি লাল, ট টিয়া পাখির ঠোঁটটি লাল। এবার আমি লিখব বন্ধুরা ঠ ঠাকুর দাদার শুকনো গাল, ঠাকুর দাদার শুকনো গাল। ড আমি লিখছি বন্ধুরা ড ডুলি, ড ডুলি কাঁধে বেয়ারা যায়, ঢ ঢুলি ভায়া ঢোলক বাজায়, ঢুলি ভায়া ঢোলক বাজায়। মূর্ধন্য মূর্ধন্য ওই নাকের পরে, মূর্ধন্য ওই নাকের পরে। এইভাবে আপনারা যদি সুন্দরভাবে বাচ্চাদেরকে লেখা শেখান তাহলে বাচ্চারা সুন্দরভাবে তাদের হাতের লেখা পরিষ্কার করে করতে পারবে এবং সঠিক নিয়মে শিখতে পারবে। এবার আমি লিখছি ত। তিমি আপন শিকার ধরে, ত তিমি আপন শিকার ধরে। তারপরে আমি লিখছি থ থালা ভরা আছে মিঠাই, থ থালা ভরা আছে মিঠাই। তারপরে আমি লিখব বন্ধুরা দ দোয়াত আছে কালি নাই, দোয়াত আছে কালি নাই। তারপরে লিখব ধ ধয় হয় ধোপা, ধোপা কেমন কাপড় কাচে, ধ ধয় ধোপা, ধোপা কেমন কাপড় কাচে। তারপরে লিখব আমি দন্তন্য। দন্তন্যতে হয় নাপিত,
नापित भाया दाड़ी चाचे। तारपरे बंधुरा आमी लिखबो प, আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পরিবারের সবাইকে আমি আমন্ত্রণ জানালাম। তো আমি ছোট ছোট ভিডিও আপলোড করছি, আপনারা আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করবেন বন্ধুরা। আর এই দেখুন আমি প লিখলাম, প হচ্ছে পাখি, পাখির বাসা হাওয়ায় নড়ে, পাখির বাসা হাওয়ায় নড়ে। এবার আমি লিখব ফ, ফোয়ারা হতে জল পড়ে, ফ ফোয়ারা হতে জল পড়ে। এরপরে আমি লিখছি, এরপর ব লিখছি, বুলবুলিটির মুখটি কালো, ব বুলবুলিটির মুখটি কালো। দেখো সুন্দর করে আমি লিখে ফেলছি, তোমরাও এরকম খাতাতে বাচ্চাদেরকে দিয়ে এইগুলো যদি শেখাতে পারো তাহলে খুবই ভালো হবে। প ফ ব, এবার আমি লিখব ভ, ভালুক জানে নাচতে ভালো, ভ ভয়ে ভালুক, ভালুক জানে নাচতে ভালো। এবার আমি লিখছি ম, ময়ূর নাচে পেখম তুলে, ময়ূর নাচে পেখম তুলে। অন্তর্য, যাতা ঘোরে হাতের জোরে, যাতা ঘোরে হাতের জোরে। তারপরে আমি লিখছি বন্ধুরা র, রয়ে রাজহাঁস, একে বয়শূন্য র বলা হয়। তো রয়ে রাজহাঁস, রাজহাঁসটির গলা সরু। ল, লাঠির চোটে পালায় গরু, ল লাঠির চোটে পালায় গরু। তালব্যস্য, শকুন কাঁদে গরুর শোকে, শকুন কাঁদে গরুর শোকে। মূর্ধন্যস্য, সার ছুটেছে পুকুর পাড়ে, সার ছুটেছে পুকুর পাড়ে। দেখুন বন্ধুরা আমি কিন্তু অনেকটা লিখে নিয়েছি। আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর দেখুন এরপরে আমি কি লিখছি, এরপরে আমি দন্তস্য লিখব, দন্তস্যই হবে সিংহ, সিংহর আগে কেশর নাড়ে, সিংহর আগে কেশর নাড়ে। এরপরে আমি লিখব হ, হাসি মুখটি দেখতে বেশ, হাসি মুখটি দেখতে বেশ। ডয় শূন্য র, ডয় শূন্য রয়ের দফা হলো শেষ, ডয় শূন্য রয়ের দফা হলো শেষ। ঢয় শূন্য র, ঢয় শূন্য রয়ের মাথা কামড়ে খায়, ঢয় শূন্য রয়ের মাথা কামড়ে খায়। অন্তস্থ, অন্তস্থ ছিল তাই বেঁচে যায়, অন্তস্থ ছিল তাই বেঁচে যায়। খণ্ডত্ব, খণ্ডত্ব ওই পুশির গায়, খণ্ডত্ব ওই পুশির গায়। অনুসার,
অনুস্বারটি হারিয়ে যায়। অনুস্বার অনুস্বারটি হারিয়ে যায়। বিসর্গ বিসর্গের বুড়ো পেট বিসর্গের বুড়ো পেট। চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট।